ছোট নদী কিংবা কোনো প্রণালী নয়, দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে মানুষের তৈরি খাল। সিঁড়ি আকৃতির এই খালের সাহায্যে পাহাড়ের উপর দিয়ে চলে সামুদ্রিক জাহাজ। সাগর সমতল থেকে প্রায় 85 ফিট উঁচুতে প্রবাহিত আজব খালটি একত্রিত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। 19 শতকে ফরাসিদের হাত ধরে শুরু হয় জলপথ তৈরির দুঃসাহসী কার্যক্রম। তখন ব্যর্থ হলেও 20 শতকের শুরুতে আসে সফলতা। আলোর মুখ দেখে প্রযুক্তির বিস্ময় পানামা খাল প্রকল্প। ১৮৮১ সালে পানামার ভূখণ্ডে খালটির খনন শুরু করে ফ্রান্স। জঙ্গলে পরিপূর্ণ দুর্গম পার্বত্য অঞ্চল নির্ধারিত হয় খাল খননের জন্য। ফরাসিরা ভেবেছিল পাহাড় কেটে সমতল ভূমি বানানোর পর খনন করা হবে পানামা খাল, কিন্তু ভারী বৃষ্টি, আর্দ্রতা ও মহামারীর কারণে তারা হাল ছেড়ে দেয়। প্রকল্পটি বিক্রি হয়ে যায় যুক্তরাষ্ট্রের কাছে। 1904 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ব্যবস্থাপনায় শুরু হয় পানামা খালের খনন। পাহাড় কাটার পরিবর্তে জাহাজকে কিভাবে উঁচুতে তোলা যায় সেই চিন্তায় কাজ শুরু করেন প্রকৌশলীরা। 1914 সালে শেষ হয় খনন কার্যক্রম। প্রায় 77 কিলোমিটার দীর্ঘ এবং 300 থেকে 500 ফুট প্রস্থের এই খাল তৎকালীন প্রযুক্তিগত উৎকর্ষতার অনন্য উদাহরণ। একই সাথে বর্তমান বিশ্বের একমাত্র লক নির্ভর এলিভেটেড খালও এটি। দুই পাশ দিয়ে আসা জাহাজ সমুদ্রপৃষ্ঠের প্রায় 85 ফিট উঁচুতে প্রবাহিত খাল দিয়ে কিভাবে চলাচল করে, অত উপরে পানি বা প্রবাহিত হয় কিভাবে, এখানেই বাজিমাত করেছে আধুনিক বিজ্ঞান। পানামা খালে জাহাজগুলো প্রবেশ করাতে নির্মাণ করা হয় বেশ কিছু কৃত্রিম জলাশয়। লক বা অস্থায়ী জলাধার ও জলকপাটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় জলাশয়গুলোর পানির পরিমাণ। খালের দুপাশে থাকা মিউলস নামের শক্তিশালী ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় জাহাজগুলোকে। পানামা খাল প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ নির্মাণ ছিল গাতুন লেক। লকের মাধ্যমে জাহাজগুলোকে ধাপে ধাপে তোলা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে 85 ফিট উঁচু গাতুন হ্রদ পর্যন্ত। প্রতিটি লক চেম্বার 1000 ফুট লম্বা ও 110 ফুট চওড়া হয়ে থাকে। 65 ফুট চওড়া ও 82 ফুট উঁচু দুটি করে দরজা থাকে প্রতিটি লকে। 7 ফুট পুরুত্বের ধাতব দরজাগুলোর এক একটির ওজন প্রায় 700 টন। জাহাজ চলাচলের সময় এসব দরজা খুলে ও বন্ধ করে পানির স্তরকে করা হয় জাহাজ চলাচলের উপযোগী। পানামা খালে আনুষ্ঠানিকভাবে প্রথম জাহাজ প্রবেশ করেছিল 1914 সালের 15ই আগস্ট। পানামা রেলরোড কোম্পানির সেই শিপটির নাম ছিল SS আনকন। পানামা খালে চলতে অবস্থান ভেদে জাহাজের প্রশস্ত হতে হয় 106 থেকে 160 ফুট। আটলান্টিক থেকে পানামা খাল হয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করতে একটি জাহাজের সময় লাগে প্রায় 10 ঘন্টা। দীর্ঘ এই কৃত্রিম জলপথ দিয়ে বছরে চলাচল করে 15,000-এর বেশি জাহাজ। গড়ে প্রতিদিন পানামা খাল অতিক্রম করে 40টি জাহাজ। খাল পারাপারের জন্য দিতে হয় উচ্চহারের শুল্ক। এই খাত থেকে বছরে $3 বিলিয়ন আয় করে পানামা। হাফিজুল ইসলাম, যমুনা টিভি।